أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أهلا بكم في قناة جيجي سكوتسلين أتمنى গোসল করার সুন্নতি পদ্ধতি কি যে সময় তো ভাই গোসল দিতে চাইলে প্রথমত তার উজুর স্থানগুলা অজুর অঙ্গগুলা আগে ধত করবেন বিসমিল্লা বলে অজুর অঙ্গগুলা আগে ধত করবেন অজুর অঙ্গগুলা আগে ধত করবেন এই মর্মে হাদিসে এসেছে আনমে তিয়া কওয়ালাত দা খালা আলাইনা আলাইসাল্লাম ونحن نغسل ابنته فقال أغسلنها ثلاثا أو أو أكثر من ذلك إن رأيتن ذلك بماء وصدر وجعلنا في الآخرة كافورا أو شيئا من كافور فإذا فرغتن فأذنني فلما فرغنا آذناه فألقى, فألقى إلينا حقوه حقوه. নাতে বর্ণিত তিনি বলেন আমরা রসলসুল্লাহ সাল্লামের কন্যা জয়নাবকে গোসল করাচ্ছিলাম এ সময় তিনি আমাদের কাছে এলেন তিনি বললেন তোমরা তিনবার পাঁচবার প্রজনে প্রজন বোধ প্রজন বোধ করলে এর চেয়েও বেশি বার পানীয় বরী পাতা দিয়ে তাকে গোসল দাও আর শেষবার শেষবার দিকে কাফুর অথবা বলেছেন কাফুরের কিছু অংশ পানিতে ডুবে ঢেলে দিবে গোসল করার করবার পর আমাকে খবর দিবে তাকে গোসল করা করবার পর আল্লাহ রসুল সাল্লাম বলছে আল্লাহ তর আমরা আল্লাহ রসুল্লাহ সাল্লামকে খবর দিলাম তিনি এসে তহমন বাড়িয়ে দিলেন এবং বললেন এ তহমন তার শরীরে সাথে লাগিয়ে দাও এর আর এক বর্ণা ভাষা বল হলো তাকে বিজোর তিন অথবা পাঁচ অথবা সাত বার পানি ঢেলে গোসল দাও আর গোসল আর গোসল ডান দিক থেকে উজুর জায়গাগুলো দিয়ে শুরু করবে তিনি অমিজাহ বলেন আমি তার চুলকে তিনটি বেনে বানিয়ে পিছনের দিকে ছেড়ে দিলাম এবং বোখারি মুসলিম উভয় গ্রন্থে হাদিসটি নিয়ে এসছেন যে সময়ত ভাই বোনেরা যারা আমরা শুনছি হাদিসটি থেকে যে আপনার গোসল দেওয়া হলে আগে উজুগুলা ডান দিক থেকে শুরু করবে উজুর স্থানগুলো ধাত করবে ডান দিক থেকে উজুর জায়গাগুলো দিয়ে শুরু করবে আর যে উজুর জায়গাগুলো শুরু করবে ডান দিক থেকে শুরু করবে অজুর এভাবেই যা বলা হলো যে আপনার তিনবার পাঁচবার তার থেকে বেশি গোসল দেওয়া যায় তার থেকে বেশি গোসল দেওয়া যায় বোরের পাতা তার সাথে মিশ্রণ করে আর শেষের দিকে কাপড়ের কিছু অংশ দিতে বললেন কিছু অংশ দিতে বললেন তাই গোসলের সুন্নতি পদ্ধতি হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ রসুলাম ডান দিক থেকে গোসল এবং উজর অঙ্গগুলো আগে ধত করার পরে তিনি এভাবে তিনবার পাঁচবার আরো বেশি পর্যহে গোসল করাইছেন যা এ হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় আল্লাহ রসলামের মেয়েকে এভাবে গোসল দেয় মাতিয়া যা থেকে প্রমাণ হয় আল্লাহ রসুল্লাম এভাবে করাইছেন আল্লাহ যেন আমাদের সে হাদিসগুলা এবং এটা বোঝার তফিক দান করেন আল্লাহ আলম شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء